1942 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। সেই বছরটি আরেকটি বিশেষ ঘটনার জন্য বিখ্যাত। গ্রানাডায় নাসিরি বংশের শেষ শাসক দ্বাদশ মোহাম্মদের আত্মসমর্পণের বছর। এ বছর ইতি ঘটে স্পেনে মুসলিম শাসনের দীর্ঘ অধ্যায়ের। 30 এপ্রিল 1711 সালে জিব্রাল্টারে তারেক বিন জিয়াদের অবতরণের মধ্য দিয়ে যার সূচনা হয়েছিল। এই 700 বছরে আইবেরিয়ান উপকূল পরিণত হয় সমস্ত ইউরোপের সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্র হিসেবে। উঠে আসেন ইবনে রুশদ, আব্বাস ইবনে ফিরনাস এবং ইবনে তোফাইলের মতো মুসলিম পণ্ডিতেরা। আর এই সময়কেই গণ্য করা হয় ইহুদি সংস্কৃতির স্বর্ণযুগ হিসাবে। এ প্রসঙ্গে বিবিসির প্রতিবেদন, স্পেনে মুসলিম যুগকে প্রায় জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়, যেখানে গ্রন্থাগার, বিদ্যালয় ও হাম্মামখানা প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই সাথে বিকাশ লাভ করেছিল সাহিত্য, কবিতা এবং স্থাপত্যকলা। মুসলিম এবং অমুসলিম উভয়ে এতে অবদান রেখেছিল ব্যাপকভাবে। মুসলিম শাসনের পতনের যুগ। 1002 সালে ইবনে আবি আমিরের মৃত্যুর পরপরই মুসলিমে স্পেনে বিশৃঙ্খলা নেমে আসে। সমগ্র উপদ্বীপ কম বেশি 34টি ক্ষুদ্র স্বাধীন শাসকের হাতে চলে যায়। তারা একে অপরের সাথে নিজের স্বার্থ নিয়ে যুদ্ধে লিপ্ত হয়। এরপর থেকে মূলত লাভবান হচ্ছিল উত্তর পশ্চিম অংশের ক্যাথলিক রাজারা। তারা এই অন্তকলহকে কাজে লাগিয়ে দক্ষিণ দিকে রাজ্য বৃদ্ধিতে সফল হলেন। তবে ইউসুফ বিন তাশফিন 1090 সালে মরক্কো থেকে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন এবং আল মুরাবিদ অংশের বংশের প্রতিষ্ঠা করেন। মুরাবিদরা অল্প সময়ের জন্য হলেও আগের দাপট ও প্রতিপত্তির প্রকাশ ঘটাতে সক্ষম হয়। মুরাবিদদের ক্ষমতা যখন ক্ষয়িঞ্চু, তখন 1147 সালে আল মুহাম্মদরা ইতিহাসের পাতার সামনে চলে আসেন। তাদের সবচেয়ে বড় বিজয় ছিল 1195 সালে আলারকোসে খ্রিস্টান মিত্র বাহিনীকে পরাজিত করা। অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে তারা জর্জরিত হয়ে পড়ে দ্রুত। 1212 সালে লেনাভাস দে তোলোসার যুদ্ধে পরাজিত ও উচ্ছেদ হয়। এদিকে গ্রানাডার মোহাম্মদ ইবনে আল আহমার ক্যাস্টেলের ফার্দিনান্দের রাজায় পরিণত হয়। এমনকি 1248 সালে তাকে অন্য মুসলিম রাজ্য সেভিল বিজয়ে সহযোগিতা করে। ততদিনে পতন ঘটে গেছে কর্ডোবা 1236 সালে এবং ভ্যালেন্সিয়ার 1238 সালে। আস্তে আস্তে অন্য নগরীগুলো ভাগ্যে একই পরিণতি নেমে আসলো। শুধু বাকি থাকলো গ্রানাডা। পরবর্তী প্রায় 200 বছর গ্রানাডা টিকে থাকতে পেরেছে নিজের যোগ্যতার কারণে, কেবল স্প্যানিশ রাজাদের অভ্যন্তরীণ টানাপোড়েনের জন্য। নিঃসঙ্গ ক্লান্ত গ্রানাডা আস্তে আস্তে পুরো আইবেরিয়ান পেনিনসুলায় গ্রানাডার অবস্থা দাঁড়ায় নিঃসঙ্গ তপসীর মতো। এজন্য তা মূলত অন্যান্য অঞ্চল থেকে আসা সর্বহারা মানুষদের অভিবাসন কেন্দ্রে পরিণত হয়, যারা এসেছিল আলমেরিয়া, সেভিল, সারাগোসা কিংবা ভ্যালেন্সিয়ার মতো নগরী থেকে। পরিণামে গ্রানাডার লোক সংখ্যা বেড়ে গেল কয়েক গুণ। শিল্প সংস্কৃতির বিকাশ ঘটল। ব্যবসা বাণিজ্য জাগ্রত হলো নতুন করে। শাসক পঞ্চম মুহাম্মদের পর অর্থাৎ 1391 সাল থেকে গ্রানাডার উজ্জ্বল ম্লান হতে শুরু করে। অরাজকতার মধ্য দিয়ে বদল ঘটতে থাকে শাসকের পর শাসক। ওদিকে ক্যাথলিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অ্যারাগনের ফার্দিনান্দ এবং ক্যাস্টিলের ইসাবেলার বিয়ে হয় 1469 সালে, ফলে ক্ষমতা সুসংহত হয়। গ্রানাডায় তখন শাসক আবুল হাসান 1465 থেকে 82। ক্যাথলিকদের সম্মিলিত বাহিনী 1482 সালে দক্ষিণ পশ্চিম গ্রানাডায় সিয়েরা দে আল হামাহর তীরে অবস্থা আল হামাম দুর্গ দখল করে নেয়। মসজিদে আগুন ধরিয়ে দেবার কারণে অনেক নারী ও শিশু মারা যায়। এ ঘটনার প্রতিক্রিয়ায় পরপর দুবার পূর্ণ দখলের চেষ্টা করেও ব্যর্থ হন আবুল হাসান। সিংহাসনে টানা পড়েন। আবুল হাসানের পুত্র মোহাম্মদ আবু আবদুল্লাহ মায়ের প্ররোচনায় পিতার বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হন। 1482 সালে শহর রক্ষীদের সাহায্যে আল হামারা অবরোধ করেন। গ্রানাডা তার অধিকারে আসে। স্পেনীয় ইতিহাসে তিনি বে আব্দিল নামে পরিচিত। 1483 সালে বে আব্দির ক্যাস্টিলের অধিকারে থাকা লুসেনা আক্রমণ করে পরাজিত ও বন্দী হন। শূন্য সিংহাসনে পুনরায় আরোহণ করে পিতা আবুল হাসান। খুব দ্রুত ভাই মোহাম্মদ আল জাগালের কাছে ক্ষমতা ত্যাগ করেন 1485 সালে। বন্দী বে আব্দিলকে ফার্দিনান্দ ও ইসবোল খোয়েনচু মুসলিম রাজ্যের বিরুদ্ধে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে থাকেন। ক্যাস্টিলের সৈন্যবাহিনী নিয়ে তিনি চাচার সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং 1486 সালে রাজধানীর কিছু অংশ দখল করেন।
গ্রানাডায় দুই সুলতানের আধিপত্যের দ্বন্দ্ব সুযোগ এনে দিল ফার্দিনান্দ ও ইসাবেলাকে। তারা আলোরা, কাসারা, বনিলা, রোন্ডা ও অন্যান্য শহরগুলো অধিকার করেন। পরবর্তীতে লোজা, আলমেরিয়া এবং মালাগা তাদের পদানত হয়। নাগরিকদের দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতে থাকে। প্রচণ্ড অবরোধের মুখে সহায়হীন অবস্থায় আল জাগাল 1487 সালে আত্মসমর্পণে বাধ্য হন। প্রচণ্ড দুর্দশায় তিনি তিলিশমানে গমন করে বাকি জীবন সেখানেই কাটান। তার সম্পর্কে ঐতিহাসিক লেনপুল বলেন, তিনি সর্বশেষ মূর শাসক। তিনি ছিলেন সাহসী যোদ্ধা, যথার্থ শাসক এবং খ্রিস্ট শক্তির বিরুদ্ধে অটল প্রতিদ্বন্দ্বে। যদি ভাতিজার দ্বারা বিঘ্ন না ঘটত, তবে গ্রানাডা তার হাতে থাকত গোটা জীবন। বু আব্দিল উপাখ্যান। এবার পালা আসে আবু আবদুল্লাহ ওরফে বু আব্দিলের। 1490 সালে ফার্দিনান্দ তাকে গ্রানাডা সমর্পণ করতে আদেশ দেন। এতদিন ধরে মিত্রতা ধরে রাখা আবু আবদুল্লাহ অস্বীকার করলেন। ফলশ্রুতিতে 40,000 পদাতিক এবং 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে ফার্দিনান্দ রওনা হন জবাব দিতে। 1491 সালে গ্রানাডাকে লণ্ডভণ্ড করে দেয় তার উত্তর বাহিনী। প্রধান সেনাপতি মুসা বিন গাজানের নেতৃত্বে মুসলিম অশ্বারোহীরা প্রতিরোধ করার চেষ্টা চালায়, কিন্তু কোনো প্রকার সাহায্য না পাওয়ার কারণে ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে মুসলিমদের মনোবল ও শক্তি। অতপর 2 জুন 1492 সালে বু আব্দিল আত্মসমর্পণ করেন। দুই মাসের নিরুপায় ভাগ্য বিড়ম্বনার পর মুসলমানরা স্পেনে তাদের সর্বশেষ শক্তিশালী দুর্গ হস্তান্তর করে এক সন্ধির নাটকীয়তায়। সন্ধি ও তার শর্তসমূহ। সেনাপতি মুসা ফার্দিনান্দ ও ইসাবেলার উপর ভরসা করতে নারাজ ছিলেন। অনেকটা এ কারণেই তিনি শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করতে বিরোধিতা করেছেন। সন্ধির কয়েকটি শর্ত ছিল নিম্নরূপ। বু আব্দিল, তার অফিসার এবং নাগরিকগণ ফার্দিনান্দ ও ইসাবেলার প্রতি আনুগত্যের শপথ নেবেন। বু আব্দিল তার আল বুসরাতের একটা জাগুরিও পাবেন। মুসলমানরা জীবন ও ধর্মের স্বাধীনতা ভোগ করবে। সমস্ত বন্দী মুসলিম মুক্তি পাবে। তাদের আচার অনুষ্ঠান, রীতিনীতি, ভাষা ও পোশাক বহাল থাকবে। মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার বিরোধ দুপক্ষ মিলে সমাধান করবে। চাইলে সমস্ত মালামাল নিয়ে যে কোনো মুসলমান স্পেন ছেড়ে চলে যেতে পারবে, চাইলে আবার 3 বছরের মধ্যে ফিরে আসতে পারবে। এরও পরে হলে সম্পদের 1/10 প্রত্যাপন করতে হবে। নতুন মুসলমানদের উপর পূর্বের ধর্মে ধর্মান্তরিত করার কোনো চেষ্টা করা হবে না। মুসলিম শাসকের সময় যে কর দিতে হতো তাই চালু থাকবে। চুক্তির শর্তসমূহ পালন করার জন্য পরিচালক নিয়োগ করা হবে। 2 মাস অতিবাহিত হওয়ার পরেও মিশর, তুরস্ক কিংবা অপরাপর মুসলিম রাজ্য থেকে কোনো প্রকার সাহায্য এলো না। ক্যাস্টিলীয়গণ শহর অবরোধ করলে বু আব্দিল আন্দ্রাসকো গমন করেন। পরে সেখান থেকে ফেজে নির্বাসিত হন। আবু আব্দুল্লাহ বিদায় নিলেন। মিনারগুলোতে অর্ধচন্দ্রের পরিবর্তে ক্রুশ শোভা পেতে থাকল। যে পাহাড়ে দাঁড়িয়ে তিনি রাজধানীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কেঁদেছেন তা আজও মুরের দীর্ঘশ্বাস নামে পরিচিত। তার মা তাকে বলেছিলেন, যেহেতু পুরুষের মতো দাঁড়িয়ে রক্ষা করতে পারোনি, নারীর মতন ফুপিয়ে কাঁদো। ফেজে অন্তত দুর্দশাপূর্ণ দিন যাপনের মাঝেই 1538 সালে তার মৃত্যু হয়। এদিকে পরবর্তী 7 বছর পর্যন্ত ক্যাথলিক শাসক ফার্দিনান্দ ও ইসাবেলার সাথে মুসলিমদের সম্পর্ক স্বাভাবিক থাকে, কিন্তু ক্যাস্টিলীয় এই রাজা দ্রুত তার প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যায়। জোরপূর্বক প্রজাদের ধর্মান্তরিত করতে শুরু করে। গ্রানাডায় রাশি রাশি আরবি বই আগুনে ফেলা হয়। ফ্রান্সিসকো জিমেনেজে দে সিসনেরস 1498 সালে গ্রানাডার মুসলিমদের ধর্মান্তরিত করার উদ্দেশ্যে মিশনারি হিসেবে নিযুক্ত হন। সাবেক মুসলমানরা পরিচিত হতো মরিস্কো নামে। গ্রানাডার প্রধান আর্চবিশপ হের্নান্ডো দে তালাভেরা মরিস্কোদের কর্মপরায়ণতা ও নৈতিকতার প্রতি আকৃষ্ট হয়। বিশ্বাসহীন কর্ম ও কর্মহীন বিশ্বাস এ ধারণা দেন। জোরপূর্বক ধর্মান্তরিত করায় পুরাতন গ্রানাডায় কিছু মরিস্কো বিদ্রোহ করে। এর প্রতিক্রিয়ায় আইন পাশ করানো হয় 2 বছরের মাথায়। হয় ধর্মান্তরিত হতে হবে, না হলে অর্থদণ্ড দিতে হবে। প্রতি বছর মাথাপিছু 10 স্বর্ণমুদ্রা করে দিতে হতো কিংবা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হতো। অনেকেই কর দিতে না পেরে ধর্মান্তরিত হওয়ার পথ বেছে নেয়। ধর্মান্তরিত হলেও মিলত তৃতীয় শ্রেণীর নাগরিক মর্যাদা। সম্পূর্ণ ভিন্ন আইবেরিয়ান উপদ্বীপ।
বলে রাখা ভালো, মুসলিমদের বিতাড়নের বহু আগে ইহুদিদের সমূলে উচ্ছেদ করা হয় স্পেন থেকে। 1492 সাল থেকেই হয় ধর্মান্তর কিংবা দেশত্যাগের আইন জারি। প্রথম দিকে ভ্যালেন্সিয়া এবং অ্যারাগনের মরিস্কোরা ধর্ম পালনের অনুমতি পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে খোলা হয়ে ওঠে পরিস্থিতি। 1525 সালে ধর্ম, ভাষা ও প্রথার বিরুদ্ধে আইন হয়। এজন্য চালু করা হয়েছিল ফারদা নামক কর। 1568 সালে মরিস্কোরা বিদ্রোহ করলে তাদের দমন করা হয়। চূড়ান্তভাবে তাদের দমন করার জন্য 1609 সালে 4 আগস্ট আইন পাশ করা হয়। নতুন খ্রিস্টান সহ 447,500 মরিস্কো দেশ ত্যাগ করেন। 1610 থেকে 1612 সালের মধ্যে আন্দালুসিয়া ও স্পেনের বিভিন্ন এলাকা থেকে মরিস্কোরা বিতাড়িত ও নির্বাসিত হয়। 1610 সালে প্রায় 1000 শিশু তাদের পিতামাতাকে স্পেনে রেখে দেশ ত্যাগ করেন। অনেকে ফ্রান্সে আশ্রয় গ্রহণ করতে চাইলে ফ্রান্স অপারগতা দেখায়। নির্বাসিতদের মধ্যে অধিকাংশ তিউনিশিয়া ও রাবাতে এবং সামান্য অংশ তুরস্কে আশ্রয় নেয়। মধ্যযুগের ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা বিরল। গঞ্জালেস প্যালেন্সিয়া মনে করেন, মরিস্কোদের নির্বাসনের ফলে স্পেনের কৃষিক্ষেত্র ও শিল্প কারখানাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, জনপদ পরিণত হয় প্রেতপুরীতে। সত্যিকার অর্থে এক সময়ে মুসলিম খেলাফতের প্রাণকেন্দ্র থেকে নিষ্ঠুরভাবে বিতাড়িত হয় মুসলমানরা। শিল্প ও জনসমৃদ্ধ স্পেন হারিয়ে যায় ক্যাথলিক জাতাভিমানের তলে, এখনও যার ধ্বংসাবশেষ বিদ্যমান। সেই আল হামারা, সেই করবডা মুসলিম ইতিহাসের পাতায় রক্ষিত এক খণ্ড দীর্ঘশ্বাস।